পাকিস্তানে সন্ত্রাসী হামলায় দেশটির সামরিক বাহিনীর 12 জন সদস্য নিহত হয়েছে। বুধবার 12 জুলাই দেশটির দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে পৃথক 2 হামলায় প্রাণ হারান তারা। সন্ত্রাসী হামলায় চলতি বছর এটি দক্ষিণ এশিয়ার এই পরমাণু শক্তিধর দেশটিতে সর্বোচ্চ সংখ্যক সেনার মৃত্যুর ঘটনা। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় 7 সশস্ত্র জঙ্গিও নিহত হয়েছে। বৃহস্পতিবার 13 জুলাই এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়েছে, বেলুচিস্তানের জোব এবং সুই এলাকায় পৃথক সামরিক অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর 12 জন সৈন্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তা বাহিনীর উপর হামলাকারী ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত 7 জঙ্গিও নিহত হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস আইএসপির একাধিক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। দি ডন বলেছে, চলতি বছর হওয়া সন্ত্রাসী হামলাগুলোর মধ্যে বুধবারের এই হামলায় নিহতের ঘটনাটি ছিল একদিনে পাকিস্তানের সেনাবাহিনীর সদস্যদের সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে 2022 সালে ফেব্রুয়ারিতে বেলুচিস্তানের কেস্ট জেলায় হামলায় দেশটির 10 জন সেনা নিহত হয়েছিল। বার্তা সংস্থা রয়টার বলেছে, বুধবার পাকিস্তানের একটি সামরিক ঘাঁটিতে বন্দুক, হ্যান্ড গ্রেনেড এবং রকেট নিয়ে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় দেশটির 9 জন সৈন্য নিহত হয় বলে সেনাবাহিনী ও নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছে। সেখানে সেনা সদস্যদের পাল্টা হামলায় 5 জন জঙ্গিও প্রাণ হারায়। এছাড়া পৃথক হামলায় ঘটনায় বেলুচিস্তান প্রদেশের 2 জেলায় ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে আরও 3 জন সৈন্য মারা গেছেন বলে সেনাবাহিনী জানিয়েছেন। সেই গুলি বিনিময়ে 2 সন্ত্রাসী যুদ্ধও নিহত হয়েছে। বুধবার গভীর রাতে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ পরিদপ্তরের আইএসপি এর জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেলুচিস্তান প্রদেশের সুই জেলার একটি এলাকায় অভিযান চলাকালে জঙ্গিদের আক্রমণের শিকার হন নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় 3 সাহসী সৈনিক এবং 2 সন্ত্রাসী প্রাণ হারায়। এর আগে একই দিন সকালে জোব ক্যান্টনমেন্ট একটি সামরিক স্থাপনায় হামলায় হলে 9 জন সৈন্য ও 5 জন জঙ্গি নিহত হয়। সকালের সেই হামলার সময় কোয়েটগামী একটি যাত্রীবাহী বাস ক্রস করার শিকার হয় এবং এক নারী প্রাণ হারান। এছাড়াও সেই ঘটনায় কমপক্ষে আরো 5 জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে। এদিকে সন্ত্রাসী হামলায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। রাষ্ট্র পরিচালিত এপিপি জানিয়েছে, মাতৃভূমির জন্য নিহত সেনাদের আত্মত্যাগ চিরকাল স্মরণ করা হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া বেলুচিস্তানের গভর্নর মালিক আব্দুল ওয়ালি খান কাকর, মুখ্যমন্ত্রী মীর আব্দুল কুদ্দুস বিজেঞ্জো এবং স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউল্লাহ ল্যাঙ্গো পৃথক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন।